আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষা প্রস্তুতির গুরুত্বপূর্ণ সব এক কথায় প্রকাশের দ্বিতীয় টিউটোরিয়ালটিতে স্বাগতম জানাচ্ছি, রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন শুরু করি। প্রথম যে এক কথায় প্রকাশটি রয়েছে সেটি হচ্ছে যে বিদেশে থাকে প্রবাসী, যে আকাশে চড়ে খেচর, যে কোনো বিষয়ে স্প্রিয়া হারিয়েছে বিতিস্প্রিয়, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে হাতুড়ে, যে নারীর সন্তান বাঁচে না অথবা যে নারী মৃত সন্তান প্রসব করে মৃতবৎসা, যে গাছ অন্য কোনো কাজে লাগে না আগাছা, যে গাছ অন্য কোনো গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা। একটু দুইটা প্রশ্নই একটু ভিন্ন রকম, একটা হচ্ছে আগাছা, একটা হচ্ছে পরগাছা। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে সেটা হচ্ছে পরগাছা, যেটা কোনো কাজে লাগে না সেটা হচ্ছে আগাছা। যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, যে ক্রমাগত রোদন করছে ররুদ্যমান, আর এর স্ত্রীলিঙ্গ হবে ররুদ্যমানা, যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্রকারী, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে, অর্থাৎ এটাও একরকম একই প্রশ্ন, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তার মতোই, তাই উত্তর হচ্ছে অবিমিশ্রকারী। যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদী, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল, যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বংসহা, যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ, যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা, যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাক বন্ধা, যে নারীর স্বামী প্রবাসে আছে প্রসিত ভর্তিকা, যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে প্রসিত পত্নিক, যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, আর যে নারীর চেহারা দেখতে সুন্দর সুদর্শনা, যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় বনস্পতি, যে রব শুনে এসেছে রবাহুত, যে লাফিয়ে চলে প্লবগ, যে নারী কখনো সূর্য দেখেনি অসূর্যম পর্ষা, যে নারীর স্বামী মারা গেছে বিধবা, যে নারী সম্প্রতি বিয়ে হয়েছে নবরা, যে মর্মস্পর্শ করে মর্মস্পর্শী, যা সহজে লাভ করা যায় সুলভ, যা সহজে ভেঙে যায় ভঙ্গুর, যা বালকের মধ্যে সুলভ বালক সুলভ, যা লাফিয়ে চলে প্লবগ, যা বুকে হাঁটে সরীসৃপ, বিচার নেই এমন অবিচার্য, বিনা পয়সায় সেটা মুপত অথবা মাগনা, বিভিন্ন জাতি সম্পর্কীয় বহুজাতিক, বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ। এবারে আপনাদের জন্য কুইজ থাকছে, প্রশ্ন থাকছে কিন্তু উত্তর থাকছে না। আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই পেরে যাবেন। তাহলে দেখা যাক আপনি দুটি প্রশ্নের উত্তর দিতে পারেন কি না। প্রথম প্রশ্নটি হচ্ছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, সঠিক উত্তরটি লিখে জানান, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ, এর এক কথায় প্রকাশ করলে কি হবে। আজ এ পর্যন্তই ছিল, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।